এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক 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 স্বাগত। তো এখন বাজে 6:30। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর আমার জীবনে দুজন স্পেশাল মানুষ আমাদের বাড়িতে আর এসছে, তো তাদেরকে আমি তোমাদের দেখাবো, দেখাতে চাই। তো একটু দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসছি ওদের। এই যে এটা আমার মা, আর এটা বাবা। তো বাবু হাই করো। নমস্কার, তোমরা সবাই ভালো থাকবেন। ও দেখলেই তোমরা কারা এসছে আমাদের বাড়িতে আজ। তো একটু পরে বাবা বাড়ি চলে যাবে, ওই জন্য কিছু তো করতে হবে। তো সেই জন্য একটু আজকে পরোটা আর ছোলার ডাল করব। তো চলো এখন যাই রান্নার কাছে। ময়দাটা আমি আগে থেকে মেখে গুঁড়ি করে রেখে দিয়েছি, আর এইদিকে প্রেশারে ডালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে মা আমাকে পরোটাগুলো বেলে দিচ্ছে। এইদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি, আসলে তাওয়াতে আটার গুঁড়ো লেগে আছে, ওই জন্য সাদা হয়ে আছে। এবার আমি তেলটা দিয়ে নিলাম, তেলটা গরম হয়ে গেছে, পরোটাটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এক এক করে ভেজে নেব লো ফ্লেমে, কারণ গ্যাসটা হাই করে দিলে পরোটাগুলো সব পুড়ে যাবে, তো সেই জন্য লো ফ্লেমেই ভাজবো। পাশের কড়াইটাতে আমি এখন জিরে ভেজে নেব, কারণ জিরে ভেজে গুঁড়ো করলে পরে তার ফ্লেভারটা খুব সুন্দর আসে, তো সেই জন্য জিরেটা ভেজে নেব এখন। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে ঢেলে নেব গুঁড়ো করার জন্য। চায়ের জলটা বসিয়ে দিলাম, দাদা চা খাবে। তো এদিকে আমার চাটা ফুটে গেছে, চাটা এবার নামিয়ে দেবো। আমি আমার ছেলেকে কি খাবার খাওয়াই সেটা আমি তোমাদের অন্য আরেকটি ভিডিওতে ভালো করে দেখিয়ে দেবো, কারণ এই খাবারটা খুবই ভালো আর খুবই পুষ্টিকর খাবার একটা বাচ্চার জন্য। এই ছেলের খাবারটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো, ওর দিদুনাকে খাই দেবে। তারপর এদিকে কড়াইটা বসিয়ে নিয়েছি, এবার তেলটা দিয়ে দেবো গরম হওয়ার জন্য। গরম হয়ে গেছে, এবার এটাতে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর দিলাম 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দেবো, এবার ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে দিয়েছি, আমি ডালের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো। এটা আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছি, গুঁড়ো বলতে ভেঙে রেখেছি। আর দেবো ভাজা জিরের গুঁড়ো। একটু নেড়ে নেব,
জল, এবার জল দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ফুটতে দেব। তো দেখো আমার ডাল রান্না কমপ্লিট, আর এদিকে পরোটাও তৈরি হয়ে গেছে। তোমরা দেখলে দেখে কি রান্না করলাম, তো ওইদিকে রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর বাসন টেসন সব বাড়তি বাসন সব মাজা হয়ে গেছে, রাত্রে মেটে মেটে দিই। তো যা গরম পড়েছে দেখো, আমি পুরো ঘেমে নেমে স্নান হয়ে গেছি রান্না করতে গিয়ে, এখন যাবো একটু ফ্রেশ হতে। তো তোমাদের সাথে ফ্রেশ হয়ে এসে পরে কথা বলছি। ফ্রেশ হয়ে চলে এসেছি, আর ওদিকে বাবা বেরিয়ে গেছে, আমার হাজব্যান্ড বাবাকে দিতে গেল বাড়িতে, কারণ আমাদের বাড়িতে বেশি দিন নয়, তাই আমাদেরকে বলেছি গাড়িতে করে গেলে 10 মিনিট লাগে, তো সেই জন্যই ও বাবাকে দিতে গেল। রাত হয়ে গেছে এখন বাজে 8:30, ওই জন্য। আর এদিকে ছেলে দাদুর পেছন ধরেছে, দাদুর সাথে এখন ঘুরতে যাবে, সেই জুতো পরে জামা পরে রেডি। দাদুন চলে গেছে বলে কান্নাকাটি করে এখন ঘুমিয়ে গেছে, তো ঘুম পাড়িয়ে দিলাম। তো পরে খাই, রাত্রে আবার একবার খাই দেবো, নাহলে পরে আবার কান্নাকাটি শুরু করবে। বাবা মা এসছে আমাদের জন্য কিছু পুজোর উপহার নিয়ে, ভাবলাম তোমাদের সাথে সেটা আমি শেয়ার করি। তো দেখো মা কি নিয়েছে, বেশি কিছু আনতে পারিনি, তো যেটুকু এনেছে সেটুকুই অনেক। এটা নিয়ে এসছে বাবুর জন্য, দেখো খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ, বাবুরও খুব পছন্দ। এখন নিয়ে এসছে তখনইও পড়বে, তো মানে যেই যেই জামা কাপড় জামা প্যান্ট পরেছিল সেটা খুলে এখন ওকে এটা পরিয়ে দাও, বায়না ধরেছে লাস্টে, যে দিদুন পরিয়ে দিল, পরিয়ে দেওয়ার পর আর খুলবে না। এবার ধরো হলুদ জামা একটু দাগ ভুলি নোংরা হয়ে যাবে, সেই কিছুতেই খুলবে না। তারপর বাবা কোনো রকম ভুলি ভালি খোলালো, আর এই যে এটার সাথে প্যান্টটা সেট, আর একটা আছে, আরও আছে, দেখতে নেবো তোমরা। এই দেখো এটা ওর দিদির জন্য, মানে মেয়ের জন্য। এই দেখো এটা হাতাটা, ছেলেটার শরীরটা ভালো নেই, কালকে যাবো ডাক্তারের কাছে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে ডাক্তার কি বললো। এই দেখো এই প্যান্টটা ওই জামাটার সাথে সেট, এই প্যান্টটা সেট, দেখো খুব সুন্দর কৃষ্ণের কুচি করা, দেখো ওই চাস না এখন দাঁড়া, প্রচণ্ড কেশে যাচ্ছে কেশে, ছেলেটা প্রচণ্ড কেশে যাচ্ছে, ঠান্ডা লেগেছে প্রচণ্ড, আমার ঠান্ডা লেগেছে। আর এই দেখো এটা নিয়ে এসছে ছোট ওনার, এটা নিয়ে এসছে গোপুর জন্য, দেখো এটা গোপুর জন্য নিয়ে এসছে, দেখো খুব সুন্দর হয়েছে জামাটা। আর এবার আসছে আমাদের গিফট, এটা সব থেকে বড় গিফট আমাদের জন্য, এই দেখো এটা নিয়ে এসছে আমাদের জন্য, দেখো না আমাদের জন্য বলা ভুল, এটা আসলে এটা বলতে পারো গোপুর জন্য, কারণ ওর ঘুম রান্নায় খুব অসুবিধা হয়, তো ওর জন্য এটা, এটাতে সুবিধা হবে, এটা হলে আমার সুবিধা হয়, সেই জন্য মা এটা নিয়ে এসছে আমাদের জন্য। এটা আমি, এটাতে আমি ভোগটাও রান্না করব, ওটাই সুবিধা হবে। দাঁড়া তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি, দেখো
দেখো পেছনটা। তো আমি এটা এখন ভরে রাখছি। তো তোমরা দেখলে মা আমাদের জন্য কি কি নিয়ে এসেছে, তো সবকিছুই খুব পছন্দের। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু মানিয়ে নিও। আর আমি চেষ্টা করব যে নেক্সট ভিডিওগুলো আরও তোমাদের সামনে ভালো করে তুলে ধরার। তোমরা যারা আমার ভিডিওটি নতুন দেখছো তাদেরকে বলছি যে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এইটুকুই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো বাই।